আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আজকের ভিডিওতে বিপিএসসি নন ক্যাডার পরীক্ষায় আসা প্রিলিমিনারি এবং রিটেনের ক্ষেত্রে কোন বইগুলো আপনার জন্য উপযুক্ত হবে, যারা শর্ট টাইমে প্রস্তুতি নেন অথবা ইন ডিটেলস প্রস্তুতি নেন, উভয়ের ক্ষেত্রে কোন বইগুলো প্রযোজ্য হবে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে কোন বই পড়বো প্রিলির জন্য, কোন বই পড়বো রিটেনের জন্য, তো এগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব। সেসাথে বলার চেষ্টা করবো যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি শর্ট টাইমে কী বই পড়ে আপনি প্রস্তুতি নিতে পারেন সেই বিষয় নিয়ে। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো বিপিএসসি পরীক্ষা মূলত ধারাবাহিকভাবে নিয়ে থাকে তিনটা স্টেপ। এক নম্বর স্টেপে আছে প্রিলিমিনারি, দুই নম্বর স্টেপে আছে রিটেন, এবং তিন নম্বর আছে ভাইবা। তো সর্বপ্রথম আমরা যদি প্রিলিমিনারি নিয়ে কথা বলি, প্রিলির ক্ষেত্রে যে বইগুলো আছে শর্ট টাইম বা যারা শর্টে প্রস্তুতি নেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই, শর্টের জন্য একটা বিশেষ যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, প্রফেসর সহ যে ধরনের কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে, বিসিএসের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে, আপনি যদি এই কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করেন, ননের ক্ষেত্রে যে 60 মার্ক আমাদের হাতে থাকে, এই 60 থেকে আপনি প্রায় 40-এর মতো ক্যারি করতে পারবেন যদি আপনি বিসিএস কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এর যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা সহকারে যদি পড়েন। বিসিএস কোয়েশ্চেন ব্যাংক আমার মনে হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো লাইব্রেরি থেকে আপনি পাবেন, প্রফেসর হোক বা অন্য যে কারোর হোক, যেটা আপনার কাছে সুবিধাজনক পড়তে মনে হয় সেটা আপনি নিয়ে পড়ে নিতে পারেন। আপনার জন্য শর্ট টাইমের জন্য এক নম্বর হয়, শর্ট টাইম প্রস্তুতির জন্য হচ্ছে এক নম্বর বই। দুই নম্বর হচ্ছে যে মোটা বইটা আছে প্রফেসরের জব সলিউশনের, এই মোটা বইয়ের বিপিএসসি যে আছে সূচিপত্রে গিয়ে দেখবেন যে বিপিএসসি বা পিএসসির ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর, সেক্ষেত্রে ওইগুলোই আপনি ফলো করবেন। নর্মালি 400 পেজ বা 400+ পেজ থেকে শুরু হয়ে থাকে এই কোয়েশ্চেনগুলো। 100 মার্কের যে কোয়েশ্চেনটা হয়ে থাকে বিপিএসসির, ওই নন ক্যাডার কোয়েশ্চেন বা পিএসসির যেটা আছে সেখান থেকে আপনি 3 সাল পড়ার চেষ্টা করবেন সর্বোচ্চ, যদি না পারেন তাহলে 2 বছর পড়ার চেষ্টা করবেন। সাপোজ আপনি 22 সালে বা 23 সালে পরীক্ষা দেবেন, ওই সাল থেকে নিয়ে শুরু করে বিপিএসসিতে আসা, ওখান থেকে 2 বছর রিসেন্ট পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে দুই নাম্বার বই। তো প্রফেসরের এই বিপিএসসি যে নন ক্যাডারের যে বইটা আছে, এই নন ক্যাডার বইটা যদি আপনি পুরোপুরি আয়ত্ত করতে পারেন আপনার জন্য বেটার হয়। যেহেতু আপনার হাতে সময় নেই বা শর্ট টাইম সিলেবাসের কথা বলছি, সেক্ষেত্রে আপনি ওই নন ক্যাডারের যে 2 সাল বা গত 2 সেশনে যে বই পরীক্ষায় আসে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো পড়লে আপনি ইনশাল্লাহ ভালো একটা কমন পাওয়ার চান্স আপনার আছে। এরপর আরেকটা বই আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে রিসেন্ট যে জব সলিউশনটা আছে প্রফেসরেরই, রিসেন্ট দেখবেন যে একটা জব সলিউশন আছে, যখন আপনি পরীক্ষা দেবেন তখনই কিনবেন, বা পরীক্ষার 15 বা 20 দিন আগে একটা রিসেন্ট জব সলিউশন কিনে নিয়ে আসবেন, যখন আপনি দেবেন তখনই কিনে নিয়ে আসবেন। দেখবেন যে রিসেন্ট যে পরীক্ষায় এসে যে কোয়েশ্চেনগুলো ওইগুলোই মূলত রিপিটেশন আকারে দিয়ে থাকে পিএসসি। নর্মালি নন ক্যাডারের ক্ষেত্রে খুব একটা কঠিন কোয়েশ্চেন করে না, আর কঠিন করলে সে আগেরগুলোই মূলত একটু ডিফিকাল্টিভাবে দেওয়ার চেষ্টা করে, আর দিলেও রিসেন্টটাকে মূলত ফলো করে থাকে। তো আপনাদের জন্য সাজেশন থাকলে তিনটা বই, এক নম্বর হচ্ছে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক, দুই নম্বর প্রফেসরের ইন মোটা যে বইটা আছে এর 2 বছর রিসেন্ট, যখন পরীক্ষা দেবেন তার আগের 2 বছর পড়ার চেষ্টা করবেন, আরেকটা হচ্ছে রিসেন্ট জব সলিউশন। এই তিনটা পড়বেন ইনশাল্লাহ, ননের ক্ষেত্রে 60 ভেতরে আপনি ইনশাল্লাহ 40 কমন পাবেন। আর যদি ডিপার্টমেন্ট সহকারে পড়েন, বিশেষ করে সিভিল যারা আছেন, এদের ক্ষেত্রে প্রায় 100-এ আপনি প্রায় 60 বা 70-এর মতো কমন পেতে পারেন, যদি এই তিনটা বই কভার করতে পারেন। আর প্রিলিতে মূলত পাশ করার জন্য বেশি নম্বরের প্রয়োজন হয় না, মূলত 50 থেকে 60ই কাট মার্ক হয়ে থাকে। এই 50 থেকে 60 মার্ক যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি বিপিএসসির নন ক্যাডার যে পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে আপনি ইনশাল্লাহ টিকে যাবেন। আসলে প্রিলির যে নাম্বারটা, এটা যদি আমরা বেশি ক্যারি করতে চাই তাহলে অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনেক বই পড়া কিন্তু কমন না পাওয়া, সেই সাথে নেগেটিভ মার্ক ক্যারি আসে, তখন আমাদের আন্ডার কনফিডেন্স চলে যায়, তখন কিন্তু নেগেটিভ মার্ক ক্যারি হয়। এখন আসি, যদি বিস্তারিত প্রিপারেশন নিতে চান তাহলে কী করতে হবে? বিস্তারিত প্রিপারেশন নেওয়ার জন্য আপনার সবার প্রথমে আপনাকে ফলো করতে হবে, যদি আপনার জন্য পসিবল হয় তাহলে MP3 যে সিরিজটা আছে এই সিরিজটা ফলো করার চেষ্টা করবেন। MP3-র মধ্যে 4টা বই নন ক্যাডারের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বাংলার ক্ষেত্রে বাংলা একটার ভিতরে 2টা বাংলা থাকে, আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 2টা বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল বিষয়াবলী। আর একটা বই আছে, সেটা হচ্ছে যে MP3-র একটা ইংলিশ ভার্সন আছে, ওইটা আপনি ফলো করতে পারেন। জবের জন্য বা আমরা যখন জবের প্রস্তুতি নিতে যাই, বিসিএস ক্যাডার হোক নন ক্যাডার হোক যারই হোক, আপনি যদি MP3-এ ভালোভাবে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো পরীক্ষায় আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি ডাইজেস্ট ফলো করতে পারেন। ডাইজেস্ট যেটা আছে অ্যাসুরেন্স প্রফেসর, যেটা আপনার কাছে মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় পড়ার জন্য, আপনি সেটা ফলো করতে পারেন। প্রফেসরের যে ডাইজেস্ট আছে এটা অনেকেই প্রিফার করে, তার জন্য আপনাদেরকে আমি প্রফেসরের ডাইজেস্টার কথাই বলবো। অ্যাসুরেন্স পারলে তো ভালো,
আপনার কাছে যেটা ভালো মনে হয় এটা আপনি ফলো করতে পারেন। যদি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রিলিমিনারির জন্য আর কোনো সমস্যা থাকবে না। আর প্রিলিতে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ রিটেনের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনি আগিয়ে থাকবেন, কারণ রিটেনে বেশি কিছুই আসে না, ডিফারেন্ট কিছুই হয় না, জাস্ট এটা একটু ডিটেলস আসে। আর আপনি যদি ডিটেলস পড়তে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়। আর তার জন্য আমি মূলত সাজেস্ট করি আপনাদের জন্য একটাই বই, সেটা হচ্ছে MP3। এটা যদি আপনি পড়ে শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রিলি এবং রিটেন উভয়ের ক্ষেত্রে আপনার জন্য অনেকাংশে সুবিধাজনক মনে হবে। আপনি যখন প্রিলির জন্য প্রস্তুতি নেবেন MP3 বা ইন ডিটেলস পড়বেন তখন রিটেনের ক্ষেত্রে অনেকাংশে আপনি এগিয়ে যাবেন। তো আপনাদের জন্য সাজেস্ট থাকবে এই দুইটা বই বা এই দুই শ্রেণী, যদি পারেন MP3 পড়তে MP3, আর যদি না হয় তাহলে ডাইজেস্টটা ভালোভাবে আপনি একবারে তটস্থ করার চেষ্টা করবেন। এটা হলো বেসিক একটা বই। এরপর আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য কোন বই বা ভালোভাবে পরীক্ষায় যেটা আসে সেটা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সম্ভবভাবে আপনাকে প্রফেসরের যে নন ক্যাডার যে জব সলিউশন বইটা আছে এই বইটা আপনাকে ফলো করতে হবে। এই বইয়ের আগে যেভাবে আপনাদেরকে আমি বললাম PSC-র যে প্রশ্নগুলো আছে শুধুমাত্র ওই কোয়েশ্চেনগুলো 5 বছর রিসেন্ট বা যখন আপনি পরীক্ষা দেবেন সাপোজ 22 সালে পরীক্ষা দেবেন 17 বা 16 সাল পর্যন্ত সলিউশন করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। পরীক্ষায় যে কোয়েশ্চেন আছে সেগুলোই মূলত এখানে হুবহু তুলে দেওয়া আছে এবং সমাধানও করা আছে, যা এসেছে মূলত ওই কোয়েশ্চেনগুলো সমাধান করা আছে। PSC-র ক্ষেত্রে যদি বলি তারা গদবদ দিয়ে থাকে, একেবারে ধরা বাঁধা উঠিয়ে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে রিসেন্ট 2-1 বছরে যা এসেছিল ওই কোয়েশ্চেনগুলোর ভিতরে একটু সারাংশ নিয়ে নিয়ে একটু একটু করে নিয়ে নিয়ে আপনাকে একটু কোয়েশ্চেন বানিয়ে দিয়ে দিয়েছে এবং তারা পরীক্ষা নিচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো প্রফেসরের যে জব সলিউশনটা আছে এটা অবশ্যই অবশ্যই একবার হলে শেষ করা। 3 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে রিসেন্ট জব সলিউশন। রিসেন্ট জব সলিউশন সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা ডিটেলস নিয়ে এখন কথা বলছি তা অবশ্যই সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন। যখন পরীক্ষা দেবেন তার 15-20 দিন আগেই আপনি একটা বই কিনে নেবেন রিসেন্ট জব সলিউশনের। পাশে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্ট জব সলিউশনের প্রফেসরের ক্ষেত্রে, এরকমই বা অন্য কালারে হয়তো বা তারা পাবলিশ করতে পারে। তা লাইব্রেরি থেকে একটা কালেক্ট করে নেবেন রিসেন্ট জব সলিউশন নিয়ে আপনি পড়ার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক কমন পাবেন। এরপর আরও একটা বই, এটা প্রফেসরের ভিতরে থাকে, প্রফেসরের যে জব সলিউশনের কথা বললাম ওটার ভিতরেই থাকে, আর সেটা হচ্ছে BCS কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকটা যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন অনেক কমন পাচ্ছেন। তো এগুলো হচ্ছে বই সাজেশন, যে বইগুলো আপনার জন্য প্রিলির জন্য সবচেয়ে বেশি উপকারী হবে সেগুলো মূলত বলার আমি চেষ্টা করলাম। তো যে বইগুলো বললাম এই বইগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ প্রিলির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন আর হবেন না। যেমন আছে রিটেনের ক্ষেত্রে, রিটেন এক্সামের ক্ষেত্রে আপনাদের জন্য যে বইগুলো আমি সাজেস্ট করবো এই বইগুলো পড়লে হবে ইনশাল্লাহ। তার ভিতরে 1 আছে প্রফেসরের একটা বই দেখবেন, আছে রিটেন 200 মার্কের নন ক্যাডার সলিউশন একটা 200 মার্কের বই আছে, এই বইটা পড়ার চেষ্টা করবেন সবার প্রথমে। 1 নম্বর হচ্ছে এই বইটা অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন, যখন আপনি পরীক্ষা দেবেন তখন থেকে নিয়ে 5 বছর বা 4 বছর আগে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো রিটেনের ক্ষেত্রে ওই কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করবেন। আমরা নর্মালি 3 ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হয়ে থাকি, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। এক্ষেত্রে এই 3টাই শুধুমাত্র ওখান থেকে নেবেন ননের ক্ষেত্রে, আর যেই ডিপার্টমেন্ট আপনি পড়েন সেই ডিপার্টমেন্টে যদি কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করবেন। তো 200 মার্কের যে রিটেন বইটা আছে এটা অবশ্যই কিনবেন এবং এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রায় লাইব্রেরি থেকে পাওয়া যায়, আপনার পার্শ্বস্থ যে কোনো লাইব্রেরি থেকে যোগাযোগ করে আপনি এই বইটা নিতে পারেন। আর এই বইটা আপনি পড়লে ইনশাল্লাহ আপনি 120 মার্কের যে ননের কোয়েশ্চেন আছে 120-এর ননের ক্ষেত্রে আপনি প্রায় 80-100 মার্কের মতো আপনি কমন পাবেন। বাকি যে 2 আছে এটা নর্মালি এক্সেপশনাল কোয়েশ্চেন হয়ে থাকে, এটা আমরা সবাই জানি, এটা আসলে সহনীয় একটা মাত্রা। তো আপনাদেরকে বলবো সবার প্রথমে এই বইটাকে ফলো করতে এবং এই বইটার মূলত 7-5 বছর আগের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর অবশ্যই সলিউশন করবেন। 2 নম্বর যে বইটা আছে সেটা হচ্ছে BCS রিটেন। বিশেষ রিটেনের ক্ষেত্রে আপনি যখন থেকে পরীক্ষা তার আগের 15-20টা আপনি যে রিটেনটা এসেছে সেটা সলিউশন করার চেষ্টা করবেন। শুধুমাত্র আমাদের যে 3টা সাবজেক্ট আছে ওই 3টা সাবজেক্টই ক্লিয়ার করার চেষ্টা করবেন তাহলেই হবে। আর 3 নম্বর আরেকটা বই আছে হ্যান্ড নোট। আপনাদেরকে যে হ্যান্ড নোটটার কথা বলবো সেটা হচ্ছে মুখার্জ্জেস আলী স্যারের হ্যান্ড নোট। এই হ্যান্ড নোটটা মূলত শেখানো আছে, মূলত কীভাবে লিখতে হয়, সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন কী আসলে কী লিখবেন, বাংলায় কী লিখবেন, মূলত সেখানে শেখানো আছে, একটা প্রসেস বিল্ড আপ করা আছে। ফ্রি হ্যান্ডের আপনি যে কোনো প্রকার কোয়েশ্চেন আসলে, যে কোনো প্রকার কোয়েশ্চেন যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আপনি সেটা কীভাবে সলিউশন করবেন এই একটা সিস্টেম তারা শিখিয়ে দিয়েছে। আর অবশ্যই এই হ্যান্ড নোট আমাকে কোনো প্রকার স্পন্সর করেনি বা কোনো বই আমাকে স্পন্সর করেনি, আপনি যদি চান এই বইগুলো কিন্তু নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে কালেক্ট করে নিতে পারেন, শুধু ওই হ্যান্ড নোট আপনি কুরিয়ারে নিতে পারেন।
আর মনে হয় তারা জানে না যে আমি তাদের বইয়ের নামগুলো এই ভিডিওতে বলছি। তো অবশ্যই এটা নেগেটিভলি নেবেন না, কোনো প্রকার স্পন্সার আমাকে কেউ করেনি বা টাকাও কোনোভাবে দেয়নি। তো হ্যান্ড নোটটা যদি আপনি কালেক্ট করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইলের, ওখান থেকে গিয়ে আমাকে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো কুরিয়ারে। এটা আমি কিনে আপনাকে পাঠাবো, এমন নয় যে আমার বিজনেস এটা। তো এই হ্যান্ড নোটটা আপনি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, এবং আপনি যদি বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন যে হ্যান্ড নোটটা কতটা পপুলার। এই হ্যান্ড নোটটা পড়ে প্রায় মানুষের কিন্তু চাকরি হয়েছে। তো এই তিনটা বই পড়লে ইনশাল্লাহ রিটেনের ক্ষেত্রে অনেকাংশে আপনি এগিয়ে যাবেন এবং অনেক ভালো একটা স্কোর করতে পারবেন রিটেনের ক্ষেত্রে। আর যদি ডিপার্টমেন্ট স্কোর করতে চান ভালোভাবে তাহলে ডিপার্টমেন্ট আপনার উপর যে বইটা আছে ওই বইটা ফলো করবেন, আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেটা। আর সিভিলের জন্যই মূলত মুকাদ্দেস আলী স্যারের আরও একটা হ্যান্ড নোট আছে, তাহলে আপনি সেটা সংগ্রহ করে পড়তে পারেন, এখান থেকে আপনি হিউজ কমন পাবেন। 80 মার্কের যে রিটেন করছেন এখান থেকে আপনি প্রায় 60-এর মতো কমন পাবেন, কারণ এইভাবেই মূলত বইটাকে বিল্ড করে দেওয়া আছে। এই তিনটা বই বা এই তিন শ্রেণীর বই যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি রিটেনের ক্ষেত্রে ভালো মানের মার্ক একটা ক্যারি করতে পারেন। 120 নয়ের ক্ষেত্রে এবং 80 যে ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। পিএসসি যে পাশ করার যে মার্কটা, সেই পাশ করার মার্কটা আপনি কিন্তু ক্যারি করতে পারবেন। পিএসসির মানবন্টনের উপর আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন কোন পরীক্ষায় কতটুকু মার্ক পেলে আপনি পাশ করবেন বা ভাইবা দিতে পারবেন। তো রিটেনের ক্ষেত্রে যে বইগুলো আছে তার ভিতরে 1 নম্বর হচ্ছে প্রফেসরের, 200 নম্বরের যে রিটেন বইটা আছে এটা, 2 নম্বর হচ্ছে বিসিএস যে রিটেন বই আছে সেটা আপনি ফলো করবেন, আর 3 নম্বর ওই হ্যান্ড নোটটা, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো মানের কমন পাবেন। আর রিটেনের ক্ষেত্রে যদি আপনি শর্টে প্রস্তুতি নেন বা শর্টকাট কোনো ওই অবলম্বন করতে চান তাহলে কোনো চান্স নাই, কারণ এই রিটেনের নাম্বারটা কিন্তু ভাইবাতে ক্যারি করবে। রিটেনের নাম্বার যদি খারাপ হয় ভাইবা যে নাম্বার এবং রিটেনের নাম্বার দুইটা যদি একসাথে যোগ করবে সেক্ষেত্রে আপনার রেজাল্টও কিন্তু খারাপ হতে পারে। আপনি যদি রিটেনের ঠিক কোনো ভাইবাতে হয়তো বা চাকরি নাও হতে পারে আপনার, কারণ ভাইবাতে আপনি বাদ পড়ে যাবেন যদি রিটেন নাম্বার ভালো না থাকে। তাই অবশ্যই সিরিয়াসলি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন রিটেনের ক্ষেত্রে। তো হলো মূলত 2 সেক্টরে বা 2 স্টেপের ক্ষেত্রে মানববন্টন। আগামীতে আপনাদেরকে আমি এক্সেপশনাল একটা ভিডিও দেবো ভাইবার উপরে, কীভাবে ভাইবা পরীক্ষা ক্র্যাক করবেন। তার আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো পিএসসির পরীক্ষাতে কোন ভুলগুলো করা যাবে না বা কী কী ভুল করলে আপনি যদি পরীক্ষা ভালো দিয়ে থাকেন তাও আপনার নাম আসবে না। এগুলো নিয়ে মূলত আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো আগামীতে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওর টপিকস এবং যদি বিষয়বস্তু বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই কিন্তু বই সাজেশন চাই বা কোন ধরনের বই পড়বো এ সম্পর্কে জানতে চাই। তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, নিশ্চয় কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার কোনো প্রকার প্রশ্ন থাকলে নিশ্চয় কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।